বেঙ্গলি ম্যান ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আসন্ন পিএসসি আইসিডিএস ও ক্লার্কশিপ পরীক্ষার কথা মাথায় রেখে পাটিগণিতের অন্তর্গত সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ এই চ্যাপ্টার থেকে 15টা প্রশ্ন প্র্যাকটিস করব আজ। এই প্রশ্নগুলো থেকে তোমরা তোমাদের প্রস্তুতি কতটা হয়েছে তা ঝালিয়ে নিতে পারবে। চলো আজকের সেশন শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন দেখো, বার্ষিক কত হারে 6 বছরের সুদ আসলের 9/25 হবে? বার্ষিক কত হারে মানে সুদের হার চেয়েছে, এখানে বলা হয়েছে সুদ আসলের 9/25। আমি যদি সুদ আর আসল লিখি, এটা আসল এটা সুদ, বলা হয়েছে সুদ আসলের 9/25 মানে আসল যদি 25 হয় তাহলে সুদ হবে 9, আসল 25 হলে সুদ হবে 9, অর্থাৎ রেশিও হচ্ছে 25:9। যদি আমি দুদিকেই 4 দিয়ে গুণ করি, 4×25 100, এটাকেও 4 দিয়ে গুণ করলে 36 হবে। কী করলাম, এই রেশিওটাকে 4 দিয়ে গুণ করলাম। কেন, 100 টাকা যদি আসল হয় তাতে যত টাকা সুদ হয়, মনে করো 100 টাকায় 5 টাকা সুদ বললাম, তাহলে আমি বলবো 100 টাকায় যদি 1 বছরের সুদ 5 টাকা হয় তাহলে রেট হবে 5%। এখানে যে কথা বলা হয়েছে ভগ্নাংশ, সুদ আসলের 9/25, অর্থাৎ আসল যদি 100 হয় তাহলে সুদ 36, কত বছরে, 6 বছরে। তার মানে আমি বলবো 100 টাকার 6 বছরে সুদ হচ্ছে এই 36 টাকা। 100 টাকার 6 বছরে সুদ যদি 36 টাকা হয়, আমরা জানি রেট অফ ইন্টারেস্ট মানে হচ্ছে 100 টাকার 1 বছরের সুদ কত। 6 বছরের সুদ যদি 36 হয় তাহলে 1 বছরের সুদ কত হবে, 36কে 6 দিয়ে ভাগ করো, 6 টাকা। আমরা জানি 100 টাকার 1 বছরের সুদ যেটা হয় সেটাকেই বলা হয় রেট অফ ইন্টারেস্ট বা বার্ষিক হার। সেক্ষেত্রে এখানে 6% হবে বার্ষিক হার, যেটা অপশান নাম্বার সিতে আছে। বোঝা গেছে? পরের প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন দেখো, কত বছরে 10% হার সুদে আসল ও সুদের অনুপাত 10:3 হবে? আসল ও সুদের অনুপাত দেওয়া আছে 10:3, অর্থাৎ আসল যদি 10 হয় তাহলে সুদ বলা আছে 3। আমি যদি এটাকে 10 দিয়ে গুণ করি পুরোটাকে, তাহলে আসল কত চলে আসবে, 10×10 100, আর এটাকেও 10 দিয়ে গুণ করলে কত আসবে, 30। অর্থাৎ এই পুরো রেশিওটাকে আমি 10 দিয়ে গুণ করছি। কেন গুণ করছি, আমরা জানি 100 টাকার 1 বছরের সুদকে সুদের হার বলা হয়, সেখানে 100 আনার চেষ্টা করছি আসলটাকে। বোঝা গেছে? যেহেতু 10 দিয়ে গুণ করার পরে এটা 100 এসছে, অর্থাৎ আসল যদি 100 টাকা হয় আমি সুদ পেয়েছি 30 টাকা। কিন্তু বলছে সুদের হার হচ্ছে 10%। সুদের হার মানে কি, প্রতি বছর 100 টাকা যদি ব্যাংকে রাখা যায় প্রতি বছর 10 টাকা ইন্টারেস্ট পাওয়া যাবে। আমি 100 টাকাই ব্যাংকে রেখেছি কিন্তু আমি সুদ পেয়েছি মোট 30 টাকা, মোট 30 টাকা সুদ পেয়েছি 100 টাকা রেখে। কিন্তু 100 টাকা রাখলে প্রতি বছর নাকি আমি 10 টাকা করে সুদ পাবো। তাহলে 10 টাকা যদি প্রতি বছর সুদ পাওয়া যায় তাহলে 30 টাকা সুদ পেতে কত বছর লাগবে, তুমি বলবে এটাকে কেটে আমি বলবো 3 বছর সময় লাগবে। প্রতি বছর 10 টাকা করে যদি সুদ পাওয়া যায় 30 টাকা সুদ পেতে 3 বছর সময় লাগবে, যেটা অপশান নাম্বার এতে আছে। পরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে সময় ও বার্ষিক সুদের হার সমান হলে বার্ষিক কত সুদের হারে আসলের 1/9 সুদ হবে? দেখো, যে ক্ষেত্রে অঙ্কেতে সময় ও সুদের হার বা রেট অফ ইন্টারেস্ট তোমাকে সমান বলা থাকবে, সেক্ষেত্রে বার্ষিক সুদের হার অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট সেটা হবে √100 × এখানে যে ফিগারটা দেয়া থাকবে 1/9, এটাকে উত্তর হবে 100√10, 9√3, এটাকে ক্যালকুলেশন করলে হবে 3.13%। কিন্তু কেন, কেন 100-এর সঙ্গে এই 1/9 গুণ করতে হবে সেটা একটু দেখে নাও। দেখো, একটা বেসিক ফর্মুলা আছে, 100i = PTR, 100i = PTR, আই মানে ইন্টারেস্ট, পি মানে প্রিন্সিপাল বা মূল টাকা, টি মানে টাইম, এটা ইয়ার্সে অর্থাৎ বছরে দেওয়া থাকবে, এবং আর মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। এখানে চেয়েছে সুদের হার অর্থাৎ আর বার করতে দিয়েছে। আর একটা কি ডাটা দেওয়া আছে, সময় ও বার্ষিক সুদের হার সমান, অর্থাৎ বার্ষিক সুদের হার আর এবং টাইম যদি টি হয় এরা পরস্পর সমান। আমাকে যেহেতু আর বার করতে দিয়েছে বার্ষিক সুদের হার, তাই আরটাকে ফিক্সড রাখবো এবং টি এর জায়গায় আমি মান বসাবো আর, কেননা টি = আর।
আমি যদি টি ইজ ইকুয়াল টু আর বসাই, এক্ষেত্রে টি এর জায়গায় আর বসালাম এবং এই আরটা এখানে ছিল, এই আই এখানে ছিল, আই এর নিচে পিটাকে নিয়ে এলাম, এখানে ইনটু 100 যেরকম ছিল, অর্থাৎ আমি এটাকেই পরিষ্কারভাবে লিখতে পারি আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 100 ইনটু আই বাই পি। তাহলে আর এর মান কত হবে? আর এর মান হবে রুট ওভার 100 ইনটু আই বাই পি। বুঝে গেছে? এটা যেটা রেট বেরোবে, যেটা আর বেরোবে, সেই রেট যদি বেরোয় যা মান বেরোবে, টাইমের মানও কিন্তু তাই হবে। কেন? রেট ইজ ইকুয়াল টু টাইম, অর্থাৎ যে ক্ষেত্রে রেট ইজ ইকুয়াল টু টাইম দেওয়া হচ্ছে, ফর্মুলাটা আর ইজ ইকুয়াল টু এইটা, অথবা আমি বলতে পারি টি ইজ ইকুয়াল টু এইটা, তার কারণ আর ইজ ইকুয়াল টু টি আছে। এবার আই বাই পিটা কী? দেখো এখানে বলা হয়েছে বার্ষিক কত সুদের হারে আসলের 1/9 সুদ হবে। আসলের 1/9 সুদ মানে কি? এটা যদি সুদ হয় তাহলে এটা হবে আসল। 1/9, এই যে ফিগারটা দেওয়া আছে, এই 1/9 ফিগারটায় বলা হচ্ছে আসলের 1/9 সুদ হবে। এটা যদি সুদ হয়, সুদ মানে কত? ইন্টারেস্ট। সুদ মানে হচ্ছে আই বা ইন্টারেস্ট, আর আসল মানে হচ্ছে প্রিন্সিপাল, অর্থাৎ এই রেশিওটা হচ্ছে আই বাই পি। সেই জন্য আমি যখন এইখানে অঙ্ক করেছিলাম, 100-এর সঙ্গে আই বাই পি যেটা দেওয়া আছে সেটা আছে এইটা 1/9। বোঝা গেছে? এইটা মানে হচ্ছে আই বাই পি, এই আই বাই পি এর সঙ্গে সেই জন্য বলা হয়েছিল 100 গুণ করতে। তাহলে পরীক্ষার সময় যখন প্রশ্ন আসবে যেখানে রেট এবং টাইম সমান দেওয়া থাকবে, সেক্ষেত্রে রেট বা টাইম যাই ভ্যালু বলুক না কেন, উত্তর হবে রুট ওভার 100 গুণিতক এখানে যে ফ্র্যাকশানটা দেওয়া থাকবে। বোঝা গেছে? পরের প্রশ্ন, চারের প্রশ্নে বলা হয়েছে কোনো মূলধন 7 বছরে দ্বিগুণ হয়, কত বছরে সেটা 7 গুণ হবে? দেখো মূলধন যদি 100 টাকা হয়, সেটা দ্বিগুণ মানে 200 টাকা হবে। 100 টাকা ব্যাংকে যদি রাখি, অর্থাৎ প্রিন্সিপাল যদি 100 টাকা হয়, আমি পাচ্ছি 200 টাকা, এটাকে আমি অ্যামাউন্ট বলি। 100 টাকা রেখে যদি 200 টাকা পাওয়া যায়, তাহলে আমি ইন্টারেস্ট কত পাবো? ইন্টারেস্ট পাওয়া যাবে 200 থেকে 100 বাদ দিলে 100 টাকা। বোঝা গেছে? তাহলে 100 টাকা ব্যাংকে রেখে আমি যদি 200 টাকা পাই, তাহলে ইন্টারেস্ট পাবো 200 থেকে 100 বাদ দিলে 100 টাকা। এই ইন্টারেস্টটা কত বছরে পাওয়া যাচ্ছে? 7 বছরে। তাহলে আমি বলতে পারি 100 টাকা ইন্টারেস্ট পাবো আমি 7 বছরে, যদি প্রিন্সিপাল 100 হয়। বলেছে কত বছরে সেটা 7 গুণ হবে, সেটা মানে কি? এই প্রিন্সিপালটাই 7 গুণ, অর্থাৎ 100 যদি রাখি এটা 7 গুণ মানে 700 হয়ে যাবে। 100 টাকা ব্যাংকে রাখলে যদি 700 টাকায় পরিণত হয়, তাহলে আমি ইন্টারেস্ট কত পাবো? তুমি বলবে 100 টাকা ব্যাংকে রেখে 700 টাকা হাতে পাচ্ছি, মানে 700 - 100 = 600 টাকা ইন্টারেস্ট পাচ্ছি। 100 টাকা ইন্টারেস্ট পেতে গেলে আমাকে 7 বছর টাকাটা রাখতে হবে। 600 টাকা ইন্টারেস্ট রাখতে গেলে পেতে গেলে কী করতে হবে? এটাকে আমি যেহেতু 6 দিয়ে গুণ করে 600 হয়, তাই এটাকে 6 দিয়ে গুণ করে আমি বলবো 42 বছর। কত বছরে সেটা 7 গুণ হবে? আমি বলবো 42 বছরে সেটা 7 গুণ হচ্ছে, যেটা অপশান নাম্বার ডিতে আছে। পরের প্রশ্ন, পাঁচের প্রশ্নে বলা হয়েছে এক ব্যক্তি 30,000 টাকা তার 10 ও 14 বছরের 2 পুত্রের নামে এমনভাবে ভাগ করে রাখলেন যে 18 বছর বয়সে তারা সমান সুদ পাবে। সুদের হার 10% হলে বড় ছেলেকে কত টাকা দিয়েছিলেন? মনে করো ছোট ছেলেকে দিয়েছিলেন x টাকা এবং বড় ছেলেকে দিয়েছেন y টাকা। এবার বড় ছেলের বয়স হচ্ছে 14 ইয়ার্স এবং ছোট ছেলের বয়স হচ্ছে 10 বছর। 18 বছর পরে দুজনে টাকা যেটা পাবে, যেটা সুদ পাবে, নট টাকা, যেটা সুদ পাবে, যে সুদটা পাবে সেই সুদটা ইকুয়াল হবে। এক্ষেত্রে যার 10 বছর বয়স, সে যদি 18 বছর বয়সে টাকা পায়, তাহলে তার টাকাটাকে রাখতে হবে 8 বছর। কেন? 10 বছর এখন বয়স, আরও 8 বছর পরে আমি টাকা পাবো, তবে আমার বয়স 18 হবে 8 বছর পরে, তাই আমি 8 বছর পরে টাকা পাবো। বড় ছেলের বয়স এখন 14 বছর, সে 18 বছর বয়সে যদি টাকা পায়, তাহলে তার টাকাটা কতদিন রাখতে হবে? 14 বছর এখন বয়স, 18 বছরে পাবো, তাহলে আমি এখনও 4 বছর পরে পাবো। অর্থাৎ ছোট ছেলের নামে যে টাকাটা রাখা হয়েছে সেই টাকাটা 8 বছর ইন্টারেস্ট পাওয়া যাবে, এবং বড় ছেলের নামে যে টাকাটা, অর্থাৎ কিনা ওয়াই টাকাটা রাখা হয়েছে, তার 4 বছরে ইন্টারেস্ট পাওয়া যাবে। এই 8 বছরের এবং 4 বছরের যে ইন্টারেস্ট হবে, সেই ইন্টারেস্ট নাকি সমান হবে, বলা হয়েছে সমান পরিমাণ সুদ পাবে। সুদের হারও দেয়া আছে 10%। ছোট ছেলে x টাকা মনে করো রাখা হয়েছে,
সুদের হার যদি 10% হয়ে যায়, অর্থাৎ প্রতি বছরে যদি 10% ইন্টারেস্ট পাওয়া যায়, তাহলে ছোট ছেলে 8 বছরে কত শতাংশ ইন্টারেস্ট পাবে? প্রতি বছর যদি 10% পায় তাহলে 8 বছরে 80% ইন্টারেস্ট পাবে। অর্থাৎ এক্স টাকা যেটা রাখা হয়েছে তার 80% ইন্টারেস্ট পাবে ছোট ছেলে। বড় ছেলের ক্ষেত্রে ওয়াই টাকা রাখা হয়েছে, প্রতি বছর যদি 10 টাকা করে ইন্টারেস্ট পাওয়া যায়, বড় ছেলের টাকাটা যেহেতু 4 বছর ছিল তাই 4 বছরে ইন্টারেস্ট পাওয়া যাবে 4×10=40%। বড় ছেলের নামে ওয়াই টাকা রাখা হয়েছিল, এর 40% ইন্টারেস্ট পেলে বড় ছেলে পাবে এই টাকাটা ইন্টারেস্ট বা সুদ। কিন্তু বলা হয়েছে ছোট ছেলে যে টাকাটা সুদ পেল এবং বড় ছেলে যে টাকাটা সুদ পেল সে সুদের হার নাকি সমান, অর্থাৎ সমান সুদ পেয়েছে। আমি যদি এটা কাটি, 40 দুগুণে 80 কাটছে, পার্সেন্টেজ কেটে দাও, তাহলে এখানে 2 পাওয়া যাচ্ছে। এবার আমি যদি x/y করি, এটা আসবে 1/2। অর্থাৎ এক্স মানে হচ্ছে ছোট ছেলে যদি 1 টাকা পায় তাহলে ওয়াই অর্থাৎ বড় ছেলে পাবে 2 টাকা। দুজনে মিলে কত পাবে? ছোট 1, বড় 2, তাহলে দুজনে মিলে 3 পাবে। কিন্তু বলা হয়েছে দুজনকে 30,000 টাকা ভাগ করে দেওয়া আছে, তাহলে আমি বলতে পারি 3-এর ভ্যালু হচ্ছে 30,000 টাকা, 1-এর ভ্যালু কত হবে? 10,000 টাকা। 1-এর ভ্যালু যদি 10,000 টাকা হয়, বলা হয়েছে বড় ছেলেকে কত টাকা দিয়েছিলেন? বড় ছেলেকে দিয়েছিলেন ওয়াই টাকা, ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 2 ইউনিট। 1 ইউনিটের মান যদি 10,000 হয় তাহলে বড় ছেলে অর্থাৎ ওয়াই অর্থাৎ 2 ইউনিটের ভ্যালু হচ্ছে 10×20,000 টাকা, যেটা অপশান নাম্বার বিতে আছে। বোঝা গেছে? পরের প্রশ্ন, 6-এর প্রশ্নে বলা হয়েছে এক ব্যক্তি কোনো ব্যাংকে 10 বছরের জন্য 10,000 টাকা ও 20,000 টাকা আলাদাভাবে জমা রেখে দেখলেন যে সুদের পার্থক্য 5,000 টাকা হয়েছে, সুদের হার কত? কি বলেছে? 10 বছরের জন্য দুটো ব্যাংকে টাকা রেখেছো, আলাদা আলাদাভাবে ব্যাংকে টাকা রেখেছো, এক জায়গায় 10,000 টাকা রাখা হয়েছে এবং আর এক জায়গায় 20,000 টাকা রাখা হয়েছে, এখান থেকে এবং এখান থেকে সুদ পাচ্ছে, একই সুদ পাচ্ছে। বলা হয়েছে আলাদাভাবে জমা রেখে দিলেন যে সুদের পার্থক্য 5,000 টাকা হচ্ছে, সুদের হার কত, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট ইকুয়াল। কিন্তু এখানে যেহেতু কম টাকা আছে, এখানে যেহেতু বেশি টাকা আছে, এখান থেকে বেশি সুদ পাবে এবং এখান থেকে কম সুদ পাবে। এখান থেকে যে টাকাটা সুদ পাবে আর এখান থেকে যে টাকাটা সুদ পাবে তাদের বিয়োগ ফল হচ্ছে 5,000 টাকা, এটা বলা আছে। কত বছরে? 10 বছরের জন্য। আমাকে বলো, যদি দু জায়গাতেই 10,000 টাকা করে রাখতো তাহলে সুদের কোনো পার্থক্য হতো? অর্থাৎ এখান থেকে যে টাকাটা সুদ পেত, এখান থেকেও সেই টাকাটাই সুদ পেত, কেন দু জায়গাতেই আমি 10,000 টাকা রাখছি? কিন্তু এখানে বলছে সুদের পার্থক্য 5,000 টাকা হয়েছে। প্রশ্ন হচ্ছে কেন সুদের পার্থক্য 5,000 টাকা হলো? তার কারণ হচ্ছে এখানে 10,000 টাকা রেখেছে, এখানে 20,000 টাকা রেখেছে, তার মানে সুদের যে পার্থক্যটা হচ্ছে তার কারণ হচ্ছে এখানে অতিরিক্ত 10,000 টাকা রাখা হয়েছে। অর্থাৎ আমি বলতে পারি এই যে এক জায়গায় 20,000 টাকা রাখা হয়েছে এবং এক জায়গায় 10,000 টাকা রাখা হয়েছে, তার মানে এই যে এক জায়গায় অতিরিক্ত 10,000 টাকা রাখা হয়েছে এর মধ্যে এই অতিরিক্ত 10,000 টাকার সুদই হচ্ছে কিন্তু এই পার্থক্য যেটা দিয়েছে, অর্থাৎ 5,000 টাকা। এই 5,000 টাকা পার্থক্যটা সেই জন্যই এসেছে, তার কারণ হচ্ছে এখানে যা টাকা আছে এখানে তার ডাবল টাকা আছে। তাহলে এখানে যেহেতু অতিরিক্ত টাকা, কত টাকা? 10,000 টাকা অতিরিক্ত রাখা হয়েছে, এই অতিরিক্ত 10,000 টাকার ইন্টারেস্টই কিন্তু এই পার্থক্যটা তৈরি করে দিয়েছে, যেটা কিনা 5,000 টাকা। তাহলে আমি বলতে পারি এই 10,000 টাকার জন্য আমি 5,000 টাকা কিন্তু ইন্টারেস্ট পাচ্ছি। কত বছরে? 10 বছরে। 10,000 টাকার 10 বছরে আমি কিন্তু ইন্টারেস্ট পাচ্ছি 5,000 টাকা। 1 বছরে কত ইন্টারেস্ট পাবো? এটাকে 10 দিয়ে ভাগ করলাম মানে এটাকেও 10 দিয়ে ভাগ করে আমি বলবো 500 টাকা। অর্থাৎ জাস্ট 10 দিয়ে ভাগ করলাম, তার মানে 10,000 টাকার 1 বছরে ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে 500 টাকা। সুদের হার মানে হচ্ছে 100 টাকার 1 বছরে সুদ কত। এটাকে যদি 100 টাকায় পরিণত করতে চাও তাহলে 100 দিয়ে ভাগ করতে হবে, এটাকে 100 দিয়ে ভাগ করলে 100 পাবো, 1 বছর ফিক্স থাকলো, তাহলে এটাকেও 100 দিয়ে ভাগ করে আমি বলবো এটা আসবে 5 টাকা। অর্থাৎ কিনা 100 টাকার 1 বছরের সুদ 5 টাকা, অর্থাৎ কিনা 5%। বোঝা গেছে? তাহলে সুদের হার হচ্ছে 5%, যেটা অপশান নাম্বার বিতে আছে। পরের প্রশ্ন, 7-এর প্রশ্নে দেওয়া হয়েছে
1550 টাকাকে দুটি ভাগে বিভক্ত করে 5% এবং 8% হারে জমা রাখলে 3 বছর পর 300 টাকা সুদ পাওয়া গেল, অংশ দুটির অনুপাত কত? দেখো, মনে করো এইখানে প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ দুটো অংশে ভাগ করে টাকা রাখা হয়েছে। 5% এক জায়গায় ইন্টারেস্ট পাচ্ছে, এক জায়গায় 8% পাচ্ছে। মনে করো এইখানে 5% পেলো, এখানে 8% পাচ্ছে। আমি 8%টাকে 5% প্লাস 3% এরকম করে লিখছি। যদি 1550 টাকাটা পুরো এইখানে আর এইখানে মিশিয়ে রাখতো, তাহলে আমি দু জায়গাতেই 5% ইন্টারেস্ট পেতাম, মানে প্রতি বছর আমি 5% করে ইন্টারেস্ট পাচ্ছি। 1550 টাকা যদি 5% করে ইন্টারেস্ট পাওয়া যেত, তাহলে 3 বছরে 3×5=15% ইন্টারেস্ট পাওয়া যেত এই দুটো জায়গা মিলিয়ে। দেখো, 1550 টাকা মানে হচ্ছে 100% টাকা। 10% টাকা মানে কত? 10% মানে হচ্ছে এদিক থেকে একটা দশমিক সরিয়েছ, এদিক থেকে সরলে তুমি বলবে 155 টাকা। 1%-এর মান হচ্ছে 15.5 টাকা। এই ক্যালকুলেশন খুব তাড়াতাড়ি হবে, আমি দেখাচ্ছি বলে প্রতিটা লাইন দেখাতে হচ্ছে, বুঝে গেছে? তাহলে 1% মানে যদি 15.5 টাকা হয়, তাহলে তিন বছরে প্রতি বছর 5% হারে 3 বছরে 15% টাকা পাবো। 1%-এর ভ্যালু যদি 15.5 হয়, তাহলে 15%-এর মান কত হবে? 15%-এর মান হবে, একে 15 দিয়ে গুণ করে 15 আসছে, মানে একেও 15 দিয়ে গুণ করে আমি বলবো এটা আসবে 232.5 টাকা। অর্থাৎ আমি যদি 1550 টাকাকে দুটো ভাগে ভাগ না করে পুরোটাকেই 5% হারে সুদ পেতাম, তাহলে 3 বছরে আমি 15% সুদ পেতাম ওই 1550 টাকার উপরে। 15% মানে হচ্ছে 232.5 টাকা আমি ইন্টারেস্ট পেতাম, কিন্তু 3 বছর পরে আমি 300 টাকা ইন্টারেস্ট পেয়েছি। আমি দেখছি যে 3 বছর পরে 300 টাকা ইন্টারেস্ট পেয়েছি, কিন্তু যদি পুরোটাই 5% হারে রাখা যেত, 3 বছরে আমি 232.5 টাকা ইন্টারেস্ট পেতাম। তাহলে আমি কত টাকা বেশি ইন্টারেস্ট পাচ্ছি? পাচ্ছি 300 টাকা, কিন্তু পাওয়ার কথা ছিল 232.5। যদি 5% হারে হতো, তাহলে আমি অতিরিক্ত টাকা পাচ্ছি, এটা হবে 67.5 টাকা, বোঝা গেছে? এই অতিরিক্ত টাকাটা কেন পাচ্ছি? আমার তো পাওয়া উচিত ছিল 232, যদি 5% করে রাখতাম, কিন্তু পেয়েছিলাম 300, মানে আমি অতিরিক্ত টাকা পাচ্ছি 67.5। এটা কেন? তার কারণ হচ্ছে দ্বিতীয় অংশটা 5% হারে রাখা হয়নি, দ্বিতীয় অংশটা 8% হারে রাখা হয়েছিল। তার মানে আমি বলতে পারি এই যে 67.5 টাকা অতিরিক্ত পাচ্ছি, তার কারণ হচ্ছে এখানে অতিরিক্ত 3% ইন্টারেস্ট এই দ্বিতীয় অংশের টাকার উপর আমি পেয়ে এসেছি। অর্থাৎ বলতে পারি দ্বিতীয় অংশের টাকার প্রতি বছর 3%-এর ভ্যালু, প্রতি বছর কিন্তু 3% করে ভ্যালু হলে 3 বছরে যে 9% ইন্টারেস্ট আমি কিন্তু অতিরিক্ত পাবো। দ্বিতীয় অংশের টাকার ওপর প্রতি বছর 3% করে অতিরিক্ত পাচ্ছি, টাকাটা জমা ছিল 3 বছর, তাহলে 3 বছরে আমি কিন্তু 9% অতিরিক্ত ইন্টারেস্ট পাবো। কিন্তু এখানে দেখছি অতিরিক্ত ইন্টারেস্ট আমি 67.5 টাকা পেয়েছি। তাহলে আমি বলতে পারি এই দ্বিতীয় অংশের 9% টাকা মানে হচ্ছে 67.5। তাহলে এটা যদি কাটাকুটি করো তোমরা, 7×9=63, 5×9=45, 7.5, 1%-এর ভ্যালু হচ্ছে 7.5। 1% মানে কি? দ্বিতীয় অংশের 1%-এর ভ্যালু হচ্ছে 7.5। দ্বিতীয় অংশের 100%-এর ভ্যালু কত হবে? এটাকে 100 দিয়ে গুণ করে 100% আসছে, তাহলে এটাকেও 100 দিয়ে গুণ করে বলবো দ্বিতীয় অংশের মান হচ্ছে 750 টাকা। দ্বিতীয় অংশের মান যদি 750 টাকা হয়, তাহলে প্রথম অংশের মান কত হবে? 1550 টাকা মোট ছিল, তার মধ্যে দ্বিতীয় অংশ হচ্ছে 750 টাকা, তাহলে প্রথম অংশের মান হবে 800 টাকা। প্রথম অংশের মান 800 টাকা এবং দ্বিতীয় অংশের মান 750 টাকা, তাহলে অনুপাত কত হবে? কাটলাম, 5 দিয়ে কাটলে 5×15=75, 5×16=80, অর্থাৎ 16:15, যেটা অপশান নাম্বার ডিতে আছে। পরের প্রশ্ন, 8-এর প্রশ্নে বলা হয়েছে এ বিকে 5000 টাকা 2 বছরের জন্য,
এবং সিকে 3,000 টাকা 4 বছরের জন্য একই সুদের হারে ধার দিল, এ মোট 2,200 টাকা আয় করলে সুদের হার কত? দেখো, এ এ দুজনকেই টাকা দিয়েছে, বিকে টাকা দিচ্ছে 5,000 টাকা 2 বছরের জন্য, আর সিকে ধার দিয়েছে 3,000 টাকা 4 বছরের জন্য। বুঝে গেছে? বলা হয়েছে এ মোট 2,200 টাকা আয় করলো। আয় মানে কি? এ যখন বিকে 5,000 টাকা 2 বছরের জন্য দিয়েছে, বি 2 বছর পরে কিছু ইন্টারেস্ট দেবে, এবং সিকে 3,000 টাকা 4 বছরের জন্য দিয়েছে, এই 3,000 টাকা 4 বছরের কিছু ইন্টারেস্ট সি একে দেবে। বিয়ের কাছ থেকে এই ইন্টারেস্ট এবং সি এর কাছ থেকে এই ইন্টারেস্টের যোগফল বলা হয়েছে 2,200 টাকা, যেটা কি না বলা হয়েছে এ এর আয়। বুঝে গেছে? বিয়ের থেকে কিছু ইন্টারেস্ট পাবো, সি এর থেকে কিছু ইন্টারেস্ট পাবো, এই ইন্টারেস্ট দুটোর যোগফল 2,200 টাকা, যেটা ওর আয় বলেছে। এবার দেখো, আমি যদি বলি যে 5,000 টাকা বিকে 2 বছরের জন্য দিলে 2 বছর পরে বি এই টাকাটা ইন্টারেস্ট দেবে, আমি বলছি 2 বছর আমি টাকাটা তোমায় দেবো না, আমি 1 বছরের মধ্যেই এই ইন্টারেস্টটাই চাই, কিন্তু আমি 1 বছর তোমাকে সময় দিচ্ছি, তখন বি কী বলবে? তুমি 2 বছরে আমার কাছ থেকে এই ইন্টারেস্টটা নিতে এখন বলছো 1 বছরের মধ্যেই তোমাকে এই ইন্টারেস্টটা দিতে হবে, তাহলে তুমি আমাকে এক কাজ করো, যে টাকাটা আমাকে ধার দিয়েছিলে তার দ্বিগুণ পরিমাণ টাকা আমাকে দিয়ে দাও, আমি তোমাকে ওই ইন্টারেস্টটাই দেবো। এ রাজি হয়ে গেল। এ বললো ঠিক আছে, আমি তোমাকে 5 দুগুণে 10,000 টাকা ধার দিলাম 1 বছরের জন্য, এবং তুমি আমাকে তাহলে এই ইন্টারেস্টটা দেবে। তাহলে এক্ষেত্রে কী করা হলো? যদি কোনো টাকা 2 বছর বা 3 বছর পরে যে ইন্টারেস্টটা পাচ্ছ সেটা যদি 1 বছরেই পেতে চাও, তাহলে এই সংখ্যাটা দিয়ে টাকাকে গুণ করে দাও, অর্থাৎ দ্বিগুণ পরিমাণ টাকা ধার দাও 1 বছর। সি এর ক্ষেত্রেও তাই, 3,000 টাকা 4 বছরের জন্য রেখে ইন্টারেস্ট পেয়েছিলে, এ বললো আমার 1 বছরেই চাই, সি বলবে তাহলে এক কাজ করো আমাকে 4 গুণ পরিমাণ টাকা দাও, আমি 1 বছরে তোমাকে এই ইন্টারেস্টটাই দেবো। এক্ষেত্রে 4 দিয়ে এই 3,000 টাকাকে গুণ করলে পাবো 12,000 টাকা 1 বছরের জন্য, অর্থাৎ 12,000 টাকা 1 বছরের জন্য আমি যদি টাকা দিই তাহলে কিন্তু এই ইন্টারেস্টটা পাবো। এবার দেখো, এই 10,000 টাকা 1 বছরের জন্য আমি দিয়ে বিয়ের কাছ থেকে এই ইন্টারেস্ট পাচ্ছি, 12,000 টাকা 1 বছরের জন্য দিয়ে সি এর কাছ থেকে এই ইন্টারেস্ট পাচ্ছি, এই ইন্টারেস্ট দুটোর যোগফল কত দেওয়া ছিল? 2,200 টাকা। বোঝা গেছে? এই ইন্টারেস্টের যোগফল 2,200 টাকা দেওয়া আছে। আমি বললাম যে 10,000 টাকা বিকে 1 বছরের জন্য, 12,000 টাকা সিকে 1 বছরের জন্য, এরকম ইনস্টলমেন্টে না ভেঙে 10,000 টাকা প্লাস 12,000 টাকা অর্থাৎ 22,000 টাকা 1 বছরের জন্য দিলেও তো আমি এই টাকাটাই পাবো। 10,000 টাকা 1 বছরের জন্য একে দিলে পাচ্ছি, 12,000 টাকা 1 বছরের জন্য সিকে দিলে পাচ্ছি, তাহলে 10 প্লাস 12 22,000 টাকার 1 বছরের ইন্টারেস্টও তাহলে আমি 2,200 টাকাই পাবো। তাহলে আমি বলতে পারি 22,000 টাকার 1 বছরের ইন্টারেস্ট হচ্ছে 2,200 টাকা। তাহলে বলা হচ্ছে কত পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট কত? দেখো, 22,000 টাকা মানে হচ্ছে 100% টাকা, 10% মানে কত? এদিক থেকে একটা দশমিক সরালাম, তাহলে এদিক থেকেও সরালে পাচ্ছি 2,200 টাকা, অর্থাৎ দেখতে পাচ্ছি 2,200 টাকা মানে হচ্ছে 10%, যেটা কিনা 1 বছরে পাওয়া যাচ্ছে। তাহলে আমি বলবো 22,000 টাকার 1 বছরে ইন্টারেস্ট হচ্ছে 2,200 টাকা, সেক্ষেত্রে রেট হচ্ছে 10%, যেটা অপশান নাম্বার ডিতে আছে। পরের প্রশ্ন, 9 প্রশ্নে বলা হয়েছে শুভাশিস কিছু টাকা এই মর্মে ধার করেন যে প্রথম 3 বছর 6% হারে, পরবর্তী 5 বছর 9% হারে, এবং বাকি সময় 13% হারে সুদ দিতে হয়। সে যদি 11 বছরের শেষে 8,160 টাকা সুদ দেয়, তবে মোট ঋণের পরিমাণ কত? প্রথম 3 বছর 6% হারে, প্রতি বছর 6% করে ইন্টারেস্ট পেলে 3 বছরে কত ইন্টারেস্ট পাবে? 3×6=18%। পরবর্তী 5 বছর 9% হারে, প্রতি বছর 9% হারে পরবর্তী 5 বছর, বছরে 9 করে পেলে 5 বছরে 45% ইন্টারেস্ট পাওয়া যাবে, এবং বাকি সময় 13% হারে ইন্টারেস্ট দিতে হবে, 13% হারে ইন্টারেস্ট দিতে হবে বাকি সময়। এখানে 3 বছর কেটে গেল,
এখানে 5 বছর কেটে গেল, অর্থাৎ 3, 5, 8 বছর কেটে গেছে। মোট 11 বছর রাখা হয়েছে, তার মধ্যে 3 আর 5, 8 বছর কেটে গেছে। 11 বছরের মধ্যে 8 বছর কেটে গেলে তাহলে বাকি বছর হচ্ছে 11 থেকে 3 বাদ 8 বাদ দিলে 3 বছর। এই বাকি বছরগুলোর প্রতি বছর যদি 13 টাকা করে ইন্টারেস্ট পাওয়া যায়, 3 বছরে কত ইন্টারেস্ট পাওয়া যাবে? 3×13 39%। তাহলে মোট এই 11 বছরে কত ইন্টারেস্ট পাওয়া গেল? এইটা প্লাস এইটা প্লাস এইটা। কিন্তু বলা হয়েছে মোট 8,160 টাকা সুদ পাওয়া গেছে। তাহলে আমি বলতে পারি এখানে যে টোটাল সুদ পাওয়া গেল এটার মানই হচ্ছে 8,160। এগুলোকে যদি সব যোগ করা হয় কত আসবে? 9×5=14, 8×22, 5×4=9, 1×10, অর্থাৎ 102%। 102%-এর ভ্যালু হচ্ছে 8,160। এটাকে যদি কাটো এটা 80 দিয়ে কাটাকুটি যাচ্ছে, বুঝে গেছে? অর্থাৎ 1%-এর মান হচ্ছে 80। বলা হয়েছে মোট ঋণের পরিমাণ কত? মোট ঋণ সবসময় 100% হয়। এটাকে 100 দিয়ে গুণ করলে 100% আসছে, তাহলে এটাকেও 100 দিয়ে গুণ করে আমি বলবো 8,000 টাকা, অর্থাৎ মোট ঋণের পরিমাণ 8,000 টাকা, যেটা অপশান নাম্বার সিতে আছে। পরের প্রশ্ন 10-এর প্রশ্নে বলা হয়েছে এ বিকে 8% হারে 4 বছরের জন্য 1,200 টাকা এবং সিকে 5% হারে 6 বছরের জন্য কিছু টাকা দিয়ে মোট 984 টাকা সুদ পেল। সি কত টাকা ধার নিয়েছিল? এ বিকে 8% হারে 4 বছরের জন্য 1,200 টাকা ধার দিয়েছে। প্রতি বছর যদি 8% করে ইন্টারেস্ট পাওয়া যায়, 4 বছরে কত ইন্টারেস্ট পাওয়া যাবে? 4×32%। কত টাকার ওপর? যত টাকা ধার দিয়েছে, অর্থাৎ কি না 1,200 টাকা। তাহলে এ বিকে 1,200 টাকা ধার দিয়ে 4×32% ইন্টারেস্ট পেয়েছে। প্রতি বছর 8% করে 4×32%। তাহলে 1,200 টাকা ধার দিয়ে তার 32% যদি ইন্টারেস্ট পায়, 32% মানে কি? 32% মানে হচ্ছে 32/100। এই টাকা যদি ইন্টারেস্ট পায় তাহলে কত টাকা ইন্টারেস্ট পেল? 12×24, 2×3=36, 2×38, 384 টাকা ইন্টারেস্ট কিন্তু পেয়ে গেল। কার কাছ থেকে? বিয়ের কাছ থেকে। তাহলে শুধু বিয়ের কাছ থেকেই 384 টাকা ইন্টারেস্ট পেয়েছে। কিন্তু এখানে বলা হয়েছে বি এবং সিকে টাকা ধার দিয়ে মোট 984 টাকা সুদ পেয়েছে। 984 টাকার মধ্যে বিয়ের কাছ থেকেই পেয়েছে 384 টাকা সুদ। তাহলে সি এর কাছ থেকে কত টাকা সুদ পাবে? মোট সুদ পেয়েছে 984, তার মধ্যে বিয়ের কাছ থেকে পাচ্ছে 384 টাকা, তাহলে সি এর কাছ থেকে পাওয়া যাবে 600 টাকা সুদ, বোঝা গেছে? এবার দেখো সি এর কেসে সিকে 5% হারে 6 বছরের জন্য টাকা দেওয়া হয়েছে। তাহলে সি এর কাছ থেকে আমি ইন্টারেস্ট কত পাচ্ছি? প্রতি বছর 5% হারে যদি ইন্টারেস্ট হয়, অর্থাৎ বছরে যদি 5 টাকা করে ইন্টারেস্ট হয়, 6 বছরে ইন্টারেস্ট হবে 5×6=30%। আমি সি এর কাছ থেকে 6 বছরে 30% ইন্টারেস্ট পেলাম, কিন্তু আমি এই সবে দেখেছি সি এর কাছ থেকে 600 টাকা ইন্টারেস্ট পেয়েছি। তাহলে আমি বলতে পারি সিকে যে টাকাটা ধার দেওয়া হয়েছিল বা সি যে টাকাটা ধার নিয়েছিল তার 30% ইন্টারেস্টের মানই হচ্ছে এই 600 টাকা, বোঝা গেছে? 5×6=30% সি এর কাছ থেকে ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে এবং সি এর কাছ থেকে সুদ পাওয়া যাচ্ছে 600 টাকা। তাহলে আমি বলতে পারি যে টাকাটা সি ধার নিয়েছিল তার 30%-এর মান হচ্ছে 600 টাকা। যদি এটা কাটো 32×7, অর্থাৎ 1%-এর ভ্যালু হচ্ছে 20 টাকা, তাহলে 100%, অর্থাৎ যে টাকাটা ধার দিয়েছিল এটাকে 100 দিয়ে গুণ করে 100% হয়। তাহলে এটাকে 100 দিয়ে গুণ করে আমি বলবো 2,000 টাকা সি ধার নিয়েছিল, যেটা অপশান নাম্বার ডিতে আছে। পরের প্রশ্ন 11-এর প্রশ্নে বলা হয়েছে 800 টাকা নির্দিষ্ট সরল সুদের হারে 3 বছরে হয় 956 টাকা। সুদের হার 4% বেড়ে গেলে 800 টাকা 3 বছরে কত টাকা হবে? 800 টাকা 3 বছরে 956 টাকা হচ্ছে। 800 টাকা রেখে যদি 3 বছরে 956 টাকা পাওয়া যায় তাহলে কত টাকা সুদ পেলাম? 956 মোট পেয়েছি, 800 টাকা রেখেছি তাহলে সুদ পেয়েছি 156 টাকা। কত বছরে পেয়েছি? 3 বছরে পেয়েছি 156 টাকা। তাহলে প্রতি বছর কত করে সুদ পেয়েছি? 156-কে 3 দিয়ে ভাগ করলে বলবো 52 টাকা। অর্থাৎ 800 টাকা যদি আমি রাখি
প্রতি বছর আমি 52 টাকা করে ইন্টারেস্ট পেয়েছি, অর্থাৎ 800 টাকার এক বছরে সুদ হচ্ছে 52 টাকা। 800 টাকার এক বছরে সুদ যদি 52 টাকা হয় তবে রেট অফ ইন্টারেস্ট কত? দেখো রেট অফ ইন্টারেস্ট এখান থেকে বার করতে পারো, আমি এটা বারবার লিখে দেখাচ্ছি। 800 সমান হচ্ছে 100%, 10% মানে হচ্ছে 80 টাকা, এবং 1% মানে কত? 8 টাকা। 0.5% মানে কি? একে এক দিয়ে ভাগ, দুই দিয়ে ভাগ করলাম, এককে দুই দিয়ে ভাগ করলে 0.5 আসে, তাহলে 8কে দুই দিয়ে ভাগ করে আমি বলবো 4 টাকা। বুঝে গেছে? তাহলে এই স্ল্যাব এগুলো মাথার মধ্যে কিন্তু থাকবে, এরম করে লেখার কিন্তু দরকার নেই। আমাকে নিয়ে আসতে হবে 52%। আমি দেখো 8কে কত দিয়ে গুণ করলে 52-র কাছে আসবে? 6 আষ্টে 48, 7 আষ্টে 56, অর্থাৎ 6 দিয়ে যদি গুণ করি এটা আসবে 48 টাকা, তাহলে বাকি থাকবে 4 টাকা। অর্থাৎ 52কে যদি আমি 48+4 লিখি, ইন্টারেস্টটা কত? এটাকে 6 দিয়ে গুণ করলে 48 আসে, তাহলে আমি এই পার্সেন্টেজটাকে 6 দিয়ে গুণ করে আমি বলবো এটা 6%। প্লাস 4 মানে কত? 4 মানে এইখানে দেখলাম এসবে 0.5%, তাহলে 4-এর ভ্যালু হচ্ছে 0.5, তাহলে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 6.5%। বলেছে সুদের হার 4% বেড়ে গেল, ছিল 6.5%, এখন বেড়ে গেল 4%, অর্থাৎ এখন রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10.5%। বলা হয়েছে এই 800 টাকায় যদি 3 বছরে রাখা হতো তাহলে কত টাকা হবে, অর্থাৎ অ্যামাউন্টটা কত হবে? 800 টাকা যদি 3 বছর রাখতে হবে, প্রতি বছর ইন্টারেস্ট পাচ্ছি 10.5 করে, 3 বছরে কত ইন্টারেস্ট পাবো? 31.5%। বুঝে গেছে? প্রতি বছর 31.5% করে আমি ইন্টারেস্ট পাবো, কত টাকার ওপর? 800 টাকার ওপর। দেখো 800 টাকার ক্যালকুলেশান এখানে করা হয়েছে। 10% মানে কি? 31.5% আমি এখানে লিখতে পারি, দেখো এগুলো জাস্ট ক্যালকুলেশনের সুবিধের জন্য। 10% ইন্টু 3 প্লাস 1% প্লাস 0.5, এগুলো আমি মনে মনে ভাবতে পারি। 10%-এর ভ্যালু হচ্ছে 80। 10%-এর ভ্যালু যদি 80 হয়, তাকে 3 দিয়ে গুণ করলে কত হবে? 3 আষ্টে 24, 240 টাকা, অর্থাৎ 30%-এর ভ্যালু হচ্ছে 240 টাকা। 1% মানে কত? 1% মানে এখানে দেখেছিলাম 8 টাকা, প্লাস 0.5% মানে দেখেছিলাম 4 টাকা, অর্থাৎ টোটাল ইন্টারেস্ট 240 প্লাস 8 প্লাস 4, অর্থাৎ 252 টাকা। আমি রাখলাম 800 টাকা, 3 বছর পর আমি ইন্টারেস্ট পেলাম 252 টাকা, তাহলে আমি মোট কত টাকা পাবো? 1052 টাকা, যেটা অপশান নাম্বার সিতে আছে। পরের প্রশ্ন, 12-র প্রশ্নে বলেছে 8000 টাকার 3% বার্ষিক সরল সুদের হারে কত বছরের সুদ 6000 টাকার 4% সরল সুদের হারে 5 বছরের সুদের সমান হবে? 6000 টাকার 4% সরল সুদের হারে 5 বছরের সুদের সমান হবে। আমি বার করি 6000 টাকার 4% হারে 5 বছরের সুদ কত হবে? প্রতি বছর যদি 4% ইন্টারেস্ট পাওয়া যায়, 5 বছরে কত ইন্টারেস্ট পাওয়া যাবে? 4×5=20%। কোন টাকাটার ওপরে? 6000 টাকার ওপর। 6000 টাকার উপরে 5 বছরে 4×5=20% ইন্টারেস্ট পাওয়া যাবে। 20% মানে কি? 20/100। এটাকে যদি কাটো তাহলে 6×2=1200 টাকা ইন্টারেস্ট পাওয়া যাবে। এবার বলেছে এই ইন্টারেস্টটাই পেতে চাইছো, 8000 টাকার 3% বার্ষিক সরল সুদের হারে কত বছরের সুদ হবে এই 1200 টাকা? দেখো তাই বলেছে, 8000 টাকার 3% বার্ষিক সরল সুদের হারে কত বছরের সুদ এই টাকাটার সুদের সমান হবে? আমি এই টাকাটার সুদ বার করলাম 1200 টাকা, এই 1200 টাকাটাই সুদ হবে 8000 টাকার ওপর, কিন্তু রেট অফ ইন্টারেস্ট কিন্তু 3%, মানে প্রতি বছর আমি 3 টাকা করে ইন্টারেস্ট পাবো। আমাকে পেতে হবে 1200 টাকা, তাহলে আমাকে কত বছর টাকাটা রাখতে হবে? 8000 টাকায় প্রতি বছর যদি 3% করে ইন্টারেস্ট পাওয়া যায়, তাহলে আমি কত ইন্টারেস্ট পাবো? 3% মানে 3/100, আমি প্রতি বছর 3 আষ্টে 24, 240 টাকা ইন্টারেস্ট পাবো। 8000 টাকা ব্যাংকে রাখলে 3% করে ইন্টারেস্ট দিলে আমি প্রতি বছর 240 টাকা ইন্টারেস্ট পাবো, কিন্তু বলা হয়েছে আমি ইন্টারেস্ট পাবো এই 1200 টাকাই। 1200 টাকা ইন্টারেস্ট পাবো, প্রতি বছর আমি পাচ্ছি 240 টাকা করে, তাহলে কত বছর লাগবে? 1200কে 240 দিয়ে ভাগ করো, এটা আসবে 5, অর্থাৎ উত্তর হবে অপশান নাম্বার এ। 13-র প্রশ্নে বলা হয়েছে
কোনো আসল 2 বছরে সুদে আসলে 720 টাকা এবং 5 বছর পর সুদে আসলে 1,020 টাকা হয়, আসলের পরিমাণ কত? 5 বছরে আসল আর সুদ এটা মিলিয়ে পাওয়া যাচ্ছে 1,020 টাকা, আর 2 বছরে আসল প্লাস সুদ এটা মিলিয়ে পাওয়া যাচ্ছে 720 টাকা। আমি যদি বিয়োগ করি, 5 থেকে 2 বাদ গেলে 3 বছরে আসল আসল কেটে যাবে, সুদ সুদ কাটবে না। তার কারণ হচ্ছে 5 বছরের সুদ এবং 2 বছরের সুদ কিন্তু আলাদা হবে, বুঝা গেছে? 5 বছরের সুদ এবং 2 বছরের সুদ আলাদা হবে, এই দুটোকে বিয়োগ করলে 3 বছরের সুদ পাওয়া যাবে কত? সব বিয়োগ হচ্ছে, 0,0,500 টাকা, বোঝা গেছে? তাহলে আমি দেখছি 3 বছরে, সরি এটা 300 টাকা, 3 বছরে সুদ পাওয়া যাচ্ছে 300 টাকা। 3 বছরে যদি সুদ 300 টাকা হয়, তাহলে 1 বছরের সুদ কত পাওয়া যাবে? 300কে 3 দিয়ে ভাগ করো, 100 টাকা। 1 বছরের সুদ যদি 100 টাকা পাওয়া যায়, তাহলে 2 বছরের সুদ কত পাওয়া যাবে? 2 বছরের সুদ পাওয়া যাবে 200 টাকা। 1 বছরে 100 পাওয়া গেলে 2 বছরে 200 টাকা। দেখো, 2 বছরে আসল প্লাস সুদ মিলিয়ে আমি মোট পাচ্ছি 720 টাকা, এবং 2 বছরে শুধু ইন্টারেস্ট বা সুদই হচ্ছে 200 টাকা। 720 টাকা হচ্ছে সুদ প্লাস আসল, এবং শুধু সুদের পরিমাণ হচ্ছে 200 টাকা। তাহলে আসল কত হবে? সুদ আসল থেকে সুদ বাদ দিলে আসল পাওয়া যায়, তাহলে আসলের পরিমাণ হচ্ছে 520 টাকা, যেটা অপশান নাম্বার ডিতে আছে। পরের প্রশ্নে বলা হয়েছে, বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো আসল 15 বছরে দ্বিগুণ হবে? কোনো আসল, মনে করো আসল হচ্ছে 100 টাকা, দ্বিগুণ হলো অর্থাৎ 200 টাকা হয়ে গেল। 100 টাকা ব্যাংকে থাকলে যদি 200 টাকা পাওয়া যায়, তাহলে ইন্টারেস্ট কত পেলাম? 200 থেকে 100 বাদ দিলে 100 ইন্টারেস্ট পেলাম। এটা কত বছরে পেয়েছি? 15 বছরে পেয়েছি। 15 বছরে ইন্টারেস্ট যদি 100 পাই, তাহলে প্রতি বছর কত করে ইন্টারেস্ট পাবো? 100কে 15 দিয়ে ভাগ করব। দেখো, 100কে 15 দিয়ে যখন ভাগ করছি, এটা কাটাকুটি হচ্ছে 3 5 15 5 20 100, 20কে 3 দিয়ে ভাগ করলে 6.23%, যেটা অপশান নাম্বার সিতে আছে। পরের প্রশ্ন, আজকে শেষ প্রশ্ন দেখো। কোনো টাকার নির্দিষ্ট সরল সুদের হারে 5 বছরের সুদ আসলের 2/5 অংশ হয়, সুদের হার কত? বলা হয়েছে আসল এবং সুদের কথা। সুদ আসলের 2/5 অংশ মানে এই যে আসলের এর পরে যেটা থাকবে সেটা থাকে নিচে, আসলের 2/5 অংশ। আসল যদি 5 হয়, তাহলে সুদ হবে 2। আমি যদি বলি এটাকে 20 দিয়ে গুণ করি, তাহলে আসল যদি 100 হয়, তাহলে সুদ হবে 20×2=40। কী করলাম? এই পুরো রেশিওটাকে 20 দিয়ে গুণ করলাম। কেন গুণ করলাম? আমি সবসময় বলেছি 100 টাকার 1 বছরের সুদ আমাদের বার করতে হয়, তাই আসল যদি 100 থাকে তাহলে আমাদের সুবিধে হবে। তাই 20 দিয়ে একে গুণ করলে, যেহেতু 100 হচ্ছে, তাই একেও 20 দিয়ে গুণ করে আমি বললাম 40। অর্থাৎ 100 টাকা রাখলে 40 টাকা সুদ পাওয়া যাবে। কত বছরে? 5 বছরে। 5 বছরে যদি 40 পাওয়া যায়, তাহলে প্রতি বছর সুদ কত করে পাওয়া যাবে বলবে? 8 টাকা করে। অর্থাৎ সুদের হার হচ্ছে 8%। প্রতি বছর যেটা সুদ পাওয়া যায় তাকে কিন্তু সুদের হার বলে। সুদের হার 8%। 8% মানে কি? 8% মানে হচ্ছে 8/100। এটাকে দশমিকে পরিণত করলে 0.08 আসবে, যেটা অপশান নাম্বার বিতে আছে। তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটা ভালো লাগে, তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।